ও ফের বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শহরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিমানবন্দরে নেমে সোজা রাজভবনে রাজভবনে অনুষ্ঠান সেরে গার্ডেন রিচে শিপিং ইয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি আজ বিকেলে দিল্লি ফিরছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্বিতীয়বার বঙ্গ সফর সকাল 10:08 বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন রাষ্ট্রপতি রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তারা অভ্যর্থনা জানান এবং তারপর সেখান থেকে রাষ্ট্রপতির কনভয় পৌঁছয় সোজাসুজি রাজভবনে রাজভবনে অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেখান থেকে যাবেন গার্ডেন রিচে শিপিং ইয়ার্ডের অনুষ্ঠানে শহরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই ছবি আপনারা দেখছেন রাষ্ট্রপতি বঙ্গ সফরে একদিনের সফরে কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের ছবি আপনারা দেখছেন রাজভবনে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুস্মিত প্রতিনিধি এই খবর নিয়ে ফোনে রয়েছেন সুস্মিত রাজভবনে আজকে রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে কি কি খবর পাওয়া যাচ্ছে সুস্মিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনের কর্মসূচির বিষয়ে কি কি খবর পাওয়া যাচ্ছে বঙ্গ সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের সফরে রাজভবনে অনুষ্ঠান তারপর গার্ডেন রিচ শিপিং ইয়ার্ডে একটি অনুষ্ঠানে যোগ দেবেন আজই দিল্লি ফিরে যাবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বিতীয়বার বঙ্গ সফর যে ছবি আপনারা দেখছেন শহর এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনে অনুষ্ঠান এবং তারপর গার্ডেন রিচে অনুষ্ঠান রয়েছে রাজভবনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুস্মিত প্রতিনিধি রয়েছেন রাজভবন থেকে রাজভবনে আজকে রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে কি খবর পাওয়া যাচ্ছে কোন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি সুস্মিত দেখো মূলত বলে রাখি অভিজ্ঞ আমাকে একাধিক কর্মসূচি কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রয়েছে ইতিমধ্যে কিন্তু তিনি রাজভবনে প্রবেশ করেছেন এর আজ নেশামুক্ত ভারত এর প্রথম যে কর্মসূচি রয়েছে যেখানে আনন্দ বোস তিনি থাকবেন রাষ্ট্রপতি থাকবেন এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনিও কিন্তু থাকার কথা রয়েছে এবং পাশাপাশি সেই রাজভবনে কিন্তু এই অনুষ্ঠান হবে যে নেশামুক্ত ভারত একটি কর্মসূচি রয়েছে এবং একাধিক কর্মসূচি রয়েছে যে যেটা কারণে আমরা দেখেছি যে প্রথমত একদম নিশ্চিত নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছিল একদম ইডেন গার্ডেন চত্বর যেখানে বলা যেতে পারে শুধুমাত্র দ্রৌপদী মুর্মুই নয় রাষ্ট্রপতি এবং রাজ্যপালই নয় হাই প্রোফাইল প্রোটোকল যারা মেনটেন করেন অর্থাৎ উচ্চপদস্থ পুলিশ কর্তা থেকে শুরু করে সমস্ত আধিকারিকরাও কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেবে যেখানে কিন্তু মূল কর্মসূচি আপাতত যে মূল কর্মসূচি রাজভবনের ভেতরে হবে সেটা কিন্তু নেশামুক্ত ভারত যেটা নিয়ে কর্মসূচি আছে এবং আগামী ক্ষেত্রে আরো বেশ কিছু কর্মসূচি আছে যেটা কিন্তু আগামী ক্ষণ বলা যেতে পারবে এবং এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি তিনি রাজভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং নির্দিষ্ট যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল মেনটেন করে তারপরে কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো পালন করবে অভি একেবারে সুস্মিত মজুমদার আমাদের প্রতিনিধি ধন্যবাদ সুস্মিতকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবনে পৌঁছেছেন পাশাপাশি দুই ছবি আপনাদের দেখাচ্ছি সকাল 10:08 কলকাতা বিমানবন্দরে বায়ুসেনার বিশেষ বিমানে এসে পৌঁছন রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সেখান থেকে এই মুহূর্তে রাজভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাজভবন থেকে গার্ডেন রিচ শিপিং ইয়ার্ডের অনুষ্ঠানে যোগ দেবেন আজই দিল্লির উদ্দেশ্যে ফিরে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গির প্রকোপ আরও এক মৃত্যুর খবর আসানসোলে রাজ্যে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়ছে আসানসোলে মৃত্যু এক স্নাতকোত্তর পড়ুয়ার দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু এলাকায় আবর্জনা পরিষ্কার না করার অভিযোগ স্থানীয়দের রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রচুর শহর কলকাতা জেলা মফস্বল বিভিন্ন জায়গায় ডেঙ্গির প্রকোপ বেড়েছে আসানসোলে এক স্নাতকোত্তর পড়ুয়ার মৃত্যু ডেঙ্গিতে আক্রান্ত হয়ে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে মৃত্যু পরিস্থিতি কি সরাসরি চলে যাব তৃণাঞ্জন প্রতিনিধি রয়েছেন তৃণাঞ্জন কতদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল এবং তারপর এই মৃত্যুর পরিস্থিতিতে কি কি অভিযোগ উঠে আসছে তৃণাঞ্জন সহ
বিষয়টা হচ্ছে জানতে পারা যাচ্ছে দু তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল এবং প্রথমেই তোমাকে বলে রাখি যে দুর্গাপুরের বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়েছে এই খবর তার কাকা আমাদেরকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছে সিএনকে তারা জানিয়েছে যে এই যে ছাত্র তার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে এটা প্রথমে বলে রাখি দ্বিতীয় বিষয় হচ্ছে যে জ্বর ছিল জ্বরের পরে ডেঙ্গি হওয়াতে সেই জ্বর মাথায় চেপে যায় এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং যে এলাকায় আমরা দাঁড়িয়ে আছি দেখো বাড়ি পর্যন্ত যাওয়াটা এই মুহূর্তে ঠিক বিষয় নয় সম্পূর্ণটাই কিন্তু শোকের মহল হয়ে আছে কিন্তু কারণটা তোমাকে দেখাতে আমাদের একটু এগিয়ে যেতেই হবে এবং সেই বিষয়টা আমরা তোমাকে দেখাচ্ছি এই যে পাড়া এই যে এলাকা সেখানে একেবারে কিন্তু অপরিষ্কারের বিষয় এবং তার সঙ্গে সঙ্গে আজকের সভ্য সমাজে যে বিষয় দেখতে পাওয়া যায় না দেখো এইভাবেই কিন্তু খোলা সেপটিক ট্যাঙ্কের মতো পড়ে রয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে ময়লা এবং যেটা আবর্জনা সে সমস্ত রয়েছে তার সঙ্গে গোটা এলাকা জুড়ে কিন্তু রয়েছে খাটাল চতুর্দিকে এবং সকাল থেকে খবর পাওয়ার পরেই কিন্তু কর্পোরেশনের বিশাল টিম এখানে এসে পৌঁছয় এবং তারা কিন্তু এখানে স্প্রে থেকে শুরু করে সব কিছুই করে কিন্তু মানুষের অভিযোগ হচ্ছে যে অপরিষ্কারের কারণে কিন্তু এরকম ঘটনা ঘটে আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজনের সঙ্গে ক্যা হুয়া হ্যায় কিস লিয়ে হুয়া হ্যায় देखिए पहला बात यह है कि यहाँ पे हम लोग काफ़ी बार जो खटाल है उन लोगों को काफ़ी बार हम लोग बोले हैं कि साफ़ सफाई करने के लिए लेकिन हम लोग उन लोगों के साथ काफ़ी बार झमेला हुआ है मारपीट भी हुआ है साफ सफाई नहीं करता है लोग और काफ़ी बार उन लोगों को बोले हैं कॉर्पोरेशन से क्या किया जाए कॉर्पोरेशन से ऑलरेडी यहाँ पे देखिए कितना चिट्ठी हम लोग दिया वहाँ लिख के लेकिन कोई सुनवाई नहीं हुआ किस लिए चिट्ठी दी चिट्ठी दी है गंदगी है गोबर है ड्रेन नहीं है पानी का सुविधा यहाँ पर है দেখো আমরা এখানে যিনি কাউন্সিলর রয়েছেন এক প্রকারের তার প্রতিনিধি বলা যায় তার সঙ্গে একটু কথা বলবো তার আগে তোমাকে জানিয়ে রাখি সূত্রের খবর একটু আগে এই এলাকায় আরেকটাও ডেঙ্গু সন্দেহে আক্রান্ত হয়েছে এবং সেখানে কর্পোরেশনের টিম গেছে কিছুক্ষণের মধ্যে এই ঘটনা ঘটা খবর আসা মাত্রই কিন্তু আরো একজন ডেঙ্গুতে আক্রান্ত এমনটাই শুনতে পাওয়া যাচ্ছে সে বিষয়ে তো আমরা দেখাবো সরাসরি আমরা একটু প্রতিনিধির সঙ্গে কথা বলবো এখানকার মানুষের সমস্যা বলছে তাদের বাড়িতেই লার্ভা জমে আছে এবং প্রচুর ময়লা প্রচুর আবর্জনা দেখুন আমি একটা কথা বলছি এখানে মোটামুটি ধরে রাখুন 15-16 বছর ধরে আমি যে রাস্তাটার উপর দাঁড়িয়ে রয়েছি 15-16 বছর ধরে কোনোদিন এই রাস্তাটা ছিল না বিগত মানে এই রাস্তাটার অবস্থা ছিল এই যে লার্ভা জমে আছে এখানে হয়তো কয়েক কোটি লার্ভা জমে যেত এমন অবস্থা ছিল উঁচু নিচু ইটের মানে গোবর ফেলা রয়েছে এরকম পরিস্থিতি ছিল কিন্তু বর্তমানে সব থেকে বড় জিনিস হলো যে আমাদের কাউন্সিলর সাহেব আসার পর বিগত এক বছরের মধ্যে তিনি এই রাস্তাটা আমি নিজে এসেছি সন্ধ্যে 7টার সময় এসে আমরা এই রাস্তাটাকে ভেরিফিকেশন করে তার পরের দিন থেকে কাজ চালু করিয়ে গোটা রাস্তাটা করে দেওয়া হয়েছে কিন্তু বর্তমানে এখানে কিছু খাটাল রয়েছে সেই খাটালগুলোকে বারংবার ওদেরকে বার করা হয়েছে মানে ওখানে পাড়ার লোককে নিয়ে ওদের সঙ্গে ইয়ে করা হয়েছে কিন্তু তাদের একটা অভিযোগ যে তারা প্রথম মানে বলার কিছুদিন পর পরিষ্কার করছে তারপর আবার যেমন অ্যাজ ইট ইজ ওই রকম করে দিচ্ছে কর্পোরেশন থেকে কোনো নোটিশ করা হচ্ছে বলতে এই পাড়ার লোকরা নোটিশ করেছে কিনা সেটা আমি বলতে পারবো না কারণ আমি পার্সোনালি আপনাকে বলে দিচ্ছি এই পাড়ার লোকদের আমি বলেছি এই পাড়ার এক দুটো ফ্যামিলি আমি এখন নাম করছি না যেহেতু শোকের ছায়া রয়েছে এবং আমাদের প্রিন্সিপাল স্যারও বলেছেন যে দেখুন ওই খাটালের বিরুদ্ধে আপনারা একটা মাস পিটিশন করে একদমই তাই দেখো এনারা চেষ্টা করছেন এবং মানুষকে বলছেন খাটালের বিরুদ্ধে কিন্তু মাস পিটিশন করার জন্য তার সঙ্গে তোমায় আরেকটা ছবি দেখাবো যেটা হচ্ছে এই যে রাস্তা এবং এখানে কিন্তু লোকজনও রয়েছে যারা স্বাস্থ্যকর্মী তারাও রয়েছে দিদি এইরকম ডেঙ্গুতে মৃত্যু আবার বলছে এখন একটা ডেঙ্গু হ্যাঁ পিউ বা বর্ণওয়ালের হয়েছে আর একটা ডেঙ্গু হয়েছে আমরা দেখে এসেছি সে মোটামুটি হাসপাতালে ইয়ে আছে অ্যাডমিট আছে কিন্তু এখন একটু সুস্থ আছে অপরিষ্কার তো দেখুন অপরিষ্কার এনারা আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি মেয়ে যে স্বাস্থ্যকর্মী হাউস টু হাউস সুপারভাইজার বা হাউস টু হাউস ওয়ার্কার প্রত্যেকে এসে প্রত্যেক দিন এনাদের সচেতন করে দিয়ে যাচ্ছে কিন্তু এনারা কোনো সময় সচেতন হচ্ছেন না দেখো এর আগে আমরা দেখিয়েছি যে দীর্ঘ জায়গায় জল জমে আছে হাঁটু জল সেখানে বাচ্চারা শিশুরা ঘুরে বেড়াচ্ছে আজ যে খবর পাওয়া গেল ডেঙ্গিতে মৃত্যু এবং তার সঙ্গে সঙ্গে এক্সক্লুসিভলি আরেকটি খবর এলো এখান থেকে অদূরেই কিন্তু সেখানে ডেঙ্গুতে আরেকজন আক্রান্ত হয়েছে অর্থাৎ মৃত্যু যেখানে হয়েছে সেই বাড়ি এখানে সকাল থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর যেখানে আরেকটু দূরে ডেঙ্গু ধরা পড়েছে সেটা অদূরেই অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কর্পোরেশন বলছে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন হতে হবে এবং সেই জায়গা থেকে মানুষের বক্তব্য হচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গা শুধু এটা নয় আসানসোলের বিভিন্ন জায়গা অপরিষ্কার থাকে তবে স্বাস্থ্যকর্মীরা কাজ করে পরিষ্কার করে কিন্তু মানুষের সহযোগিতা পাচ্ছে না এবং একেবারে এবং এই পরিস্থিতিতে যখন এক স্নাতকোত্তর পড়ুয়ার মৃত্যু যখন আক্রান্তের সংখ্যা একের পর এক জায়গা থেকে খবর আসছে সেমত অবস্থায় কি পদক্ষেপ হয় আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ ত্রিরঞ্জনকে আমরা একটু নজর রাখি যে এই পরিস্থিতিতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের সুপারভাইজার তিনি কি বলছেন
ভাবে তাদের ঘরে ঢুকে যাচ্ছি, ছাদে উঠে যাচ্ছি। যার বাড়িতে ডেঙ্গুটা হয়েছে তাদের বাড়িতেই তো লার্ভাগুলো পাওয়া গেল, তাহলে তাদেরকে সতর্ক করা হয়েছে। তারা কিন্তু আজ 5 দিন ধরে যে জ্বর এসছে, 4 দিন আগে আমাদের মেয়েরা এসে তাদের বাড়িতে ঘুরে গেছে, তারা কিন্তু বলেনি যে আমাদের ছেলের জ্বর হয়েছে। এটা তো ওনাদের জানানো উচিত, তারা কেন গোপন করে গেল আমার মাথা। সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী, নজর রাখবো সেদিকে। দেখুন, এক মর্মন্তুদ এবং ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নাকাশি পাড়ায়। সেই ঘটনা নিয়ে কোন রকমের প্রশাসনের মাথা ব্যথা ছিল না, কেউ জানতো না। 15ই আগস্ট যখন সারা বাংলা জুড়ে স্বাধীনতা দিবস উদযাপনের জন্য নানা রং বেরঙের উৎসব হচ্ছে, তখন 17 জন মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার মধ্যে 3 মাসের শিশু আছে, 1.5-2 বছরের বাচ্চা আছে, মহিলা আছে। আমি একটা মহিলাকে দেখেছি হাসপাতালের মধ্যে, 40টা ছররা গুলি হয়েছে পিছনে, সে নড়তে পারছে না, এরকম করে আছে তো নড়তে পারছে না, এবং সে তার নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য সব গুলি নিজের পিঠে গ্রহণ করেছে, নিজের দেহে গ্রহণ করেছে। তারপরেও তার 3 মাসের বাচ্চার কিন্তু চোট লেগেছে। আমার খারাপ লাগলো, হাসপাতালে চিকিৎসা করার জন্য কোনো মাথা ব্যথা নাই, পড়ে আছে না, পড়ে আছে রাত থেকে, আমরা যাওয়ার পর চিকিৎসা শুরু হলো। আমার আরও খারাপ লাগলো যে এত বড় একটা ঘটনায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি সেখানকার এসপি তার সঙ্গে কথা বলতে চাইলাম। আমি একজন পিসিসির প্রেসিডেন্ট, এত বড় ঘটনা ঘটেছে, এসপির দৃষ্টি আকর্ষণ করা আমার রাজনৈতিক দায়িত্ব। এবার এসপি অফিসের বাংলোর দিকে যখন যাচ্ছি, তখন গোটা রাস্তাটা ব্যারিকেড করে দিয়েছে, মনে হচ্ছে আমরা সব সন্ত্রাসবাদীরা যাচ্ছি এসপির উপর আক্রমণ করতে। সে এসপি নিজে একজন মহিলা, তাকে আমি বললাম ঠিক আছে ফোনে কথা বলুন, তার অফিসার ফোনে ধরে দিল। আমি তাকে বললাম যে আপনি তো একজন অফিসার, আমি তো আপনার সাথে দেখা করতে পারি, এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান খুব ডেটারিয়েট করছে, খারাপ হচ্ছে, তো এটা তো অধিকারের মধ্যে পড়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করা, আপনাকে বলা, এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। বুঝে না আমার আজকে অসুবিধা, যেটা কিসের অসুবিধা, ছুটি কাটাচ্ছে সব 15ই আগস্ট, মায়ের ভোগে যাও মানুষ, আমি একজন এমপি হয়ে নিতান্ত বাধ্য হয়ে আমি আমার সঙ্গে যাতে দেখা করতে এসপি কৃষ্ণনগর বাধ্য হয়, তার জন্য আমি রাস্তায় অবস্থান করলাম প্রায় ঘণ্টাখানেক। 1 ঘন্টা রাস্তায় অবরোধ করার, মানে অবস্থান করার পর তারপরে তার দয়া হলো। এরা করবে আইনের শাসন, সামান্য ভদ্রতা জানে না, সামান্য সৌজন্য জানে না। আমাদেরকে বলা হলো এসপি নাকি বাইরে আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি গোটা দিন সে তার নিজের দপ্তরে বসেছিল, বাংলোয় বসেছিল, গোটা দিন তার বাংলোতে বসেছিল, সিসিটিভি ক্যামেরা চেক করা হোক। তো বাংলার তৃণমূলের সরকার তাদের দলের পুলিশ এসপি ডিএমকে শিখিয়েছে যে বিরোধী দলের লোক মানে তারা শত্রু, তাদের সঙ্গে শত্রু আচরণ করো। আমরা বসে নেই, আমাদের আন্দোলন হচ্ছে, আমাদের যেটুকু ক্ষমতা সেটুকু ক্ষমতা দিয়ে আমরা বিরোধিতা করছি, আমরা কোর্টেও যাব। বাধ্য হচ্ছে এখন মুখ ঢাকতে, পুলিশ তার নিজের ব্যর্থতার লজ্জা ঢাকতে এখন বাধ্য হচ্ছে কাউকে গ্রেপ্তার করতে। এটা আমাদের আন্দোলনের চাপে, আমাদের প্রতিবাদের চাপে পড়ে এটা হচ্ছে। স্বাধীনতা দিবসের রাত্রে এই ধরনের ঘটনা বাংলার আজকের নৈরাজ্যকে কুৎসিতভাবে প্রদর্শন করছে। এই মুহূর্তে নজর রাখবো যাদবপুরের দিকে। যাদবপুরে পড়ুয়ার রহস্য মৃত্যু, এবার এই ঘটনার প্রতিবাদে এআইডিএসওর মিছিল, সেই মিছিলের ছবিটা আপনাদেরকে দেখাবো। বিক্ষোভ মিছিলে আইডিএসওর, যাদবপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদ, এআইডিএসওর মিছিল, যাদবপুর থানা চত্বরে ফের মিছিল করে এসে বিক্ষোভ এআইডিএসওর। আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা জানবার চেষ্টা করব। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। অয়ন, কি ছবি? জিলাপাল, 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 জিলাপাল,
দেখো ইতিমধ্যে তোমাকে জানিয়ে রেখে যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার যে রহস্যজনক মৃত্যুর ঘটনা সেই মৃত্যুর ঘটনার প্রতিবাদে এআইডিএসের মিছিল সুলেখার মোড় যাদবপুরের সুলেখা মোড় থেকে মিছিল ইতিমধ্যে শুরু হয়ে যাদবপুর থানার কাছে মিছিলের অবস্থান আমি একটু ছবিটা দেখাতে বলবো। মিছিলের চারপাশে এআইডিএসের যারা একেবারে তারা কর্মীরা রয়েছে তারা কিন্তু রীতিমত প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে সমস্ত হোস্টেল ক্যাম্পাসে সেখানে ছাত্রছাত্রীদের সুরক্ষা দিতে হবে এবং পঠন পাঠনের সুষ্ঠু পরিবেশ সেই সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে হবে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন ইতিমধ্যেই একেবারে এআইডিএসের যিনি কলকাতা জেলা যিনি অন্যতম একেবারে দায়িত্বে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আজকে এই যে প্রতিবাদ মিছিল কোথা থেকে মিছিল শুরু হলো বর্তমানে কি করে? আজকে আমরা সুলেখা থেকে আমাদের এআইডিএসের পক্ষ থেকে কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে আমরা মিছিল শুরু করেছি। আমাদের দাবি হচ্ছে যে এই যে ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম বর্ষের মাত্র দুদিন ক্লাস করা একজন ছাত্র তার যে মর্মান্তিক মৃত্যু এই কয়েক মিটার কয়েক 100 মিটারের মধ্যে যে হোস্টেল সেই হোস্টেলে সেই ছাত্রের একটা মর্মান্তিক মৃত্যু ঘটলো এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম যে 10টার সময় ডিন অফ সায়েন্স তার কাছে ইনফরমেশন গেল যে পিজি মেন হোস্টেলে একজন ছাত্রের ওপরে এরকম একটা অত্যাচার চলছে। তারপরেও ডিন তিনি প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই ছাত্রকে বাঁচাতে পারলেন না, ফলে এই ঘটনা শুধু প্রশাসনের ব্যর্থতা নয়, এই ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যর্থতা, এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে যে এতদিন ধরে যাদবপুর সহ বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন হোস্টেলে যে ছাত্রদের ওপরে যেভাবে র্যাগিংয়ের ঘটনা ঘটে চলেছে এবং এটা সংস্কৃতিতে পরিণত করা হয়েছে তার ধারাবাহিকতাতে এই ঘটনা ঘটতে পেরেছে। তাই আমরা দাবি করছি যে অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে এবং এই ঘটনার সঙ্গে যারা বড় বড় মাথা রেজিস্ট্রার ডিন অফ সায়েন্স ডিন অফ স্টুডেন্ট হোস্টেল সুপার থেকে শুরু করে সবাই তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মধ্যে আনতে হবে, তাদেরকে জেরা করতে হবে এবং তাদেরকে আপাতত অপসারণ করতে হবে এই দাবি আমরা রাখছি। মধ্যে একেবারে যাদবপুর থানার সামনে যে ছবিটা দেখাচ্ছে যে যাদবপুর থানার সামনে এখানে কিন্তু প্রতিবাদ মিছিলে এআইডিএস এর একেবারে তারা কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং যাদবপুরের সুলেখার মোড় থেকে সেই মোড় থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে এবং মিছিলের একেবারে দেখতে পাচ্ছে একাধিক পোস্টার ব্যানার রয়েছে সেখান থেকে কিন্তু যে দাবি করা হচ্ছে ছাত্রের মৃত্যু তার প্রতিবাদ সেই প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু গড়ে তুলতে হবে এবং সঠিক যে দ্রুত একেবারে শাস্তির ব্যবস্থা করতে হবে যারা দোষী প্রধান তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তারই প্রতিবাদ জানানো হচ্ছে। আমি একটু একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমি বলবো যে আজকে যখন এই মিছিল একেবারে যাদবপুরের সুলেখা মোড় থেকে যখন মিছিল এগিয়ে আসে সেই সময় তৃণমূল কংগ্রেসের একটি ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চ থেকে এআইডিএস এর এই যে মিছিল সেই মিছিল লক্ষ্য করে কটূক্তিও দেওয়া হয়।